এই মুহূর্তে গোটা লাভিব শহর জুড়ে যেভাবে প্রায় টহলদারি চলছে, সেটা কোনোভাবে তারা সামনে আসুক সেটা তারা দেখাতে চান না, এবং সেই জন্যই কিন্তু এই কড়াকড়ি তারা চলে এলেন। তুমি যেরকম দেখতে পেলে যে ক্যামেরার সামনে তারা ক্যামেরা নামিয়ে দিল এবং নামিয়ে দিয়ে বললো যে তাদের কোনো ছবি যেন না করা হয়। তো এই জায়গা থেকে, অর্থাৎ এতদিন পর্যন্ত ইউক্রেনিয়ানরা যে জায়গাতে সদর্ভে তারা বলছিল, তারা দেখাচ্ছিলেন তাদের প্রশিক্ষণ চলছে, তারা দেখাচ্ছিলেন যে তারা তৈরি সব রকম প্রস্তুতির জন্য, মোকাবিলার জন্য, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা স্পষ্ট হচ্ছে যে কোথাও কোথাও সেই গোপনীয়তা বজায় রাখার দায় তৈরি হচ্ছে। কারণ কোথাও তাদের মনে হচ্ছে হয়তো যে তাদের সমস্ত স্ট্র্যাটেজি এই মুহূর্তে একটার পর একটা স্ট্র্যাটেজি হয়তো ফেল করে যাচ্ছে। কারণ যেরকম কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে রাশিয়ার যে যুদ্ধ বিমান, বিশেষত যে যেটা বারবার বলা হচ্ছে যে আকাশসীমা বন্ধ করার দাবি জানানো হচ্ছিল জেলেনস্কির পক্ষ থেকে, কেন দাবি জানানো হচ্ছিল? কারণ যে ধরনের উন্নত বিমান মিগ থেকে শুরু করে সুখোই থেকে শুরু করে আরো অনেক ধরনের, সেই 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 তার সঙ্গে পেরে ওঠা এই মুহূর্তে সত্যি সত্যি দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। এবং যেহেতু কোন রকমের সাহায্য আসছে না আমেরিকার তরফ থেকে, তাই সেক্ষেত্রে এই যুদ্ধ জয় কার্যত অসম্ভব। একটাই মাত্র রাস্তা বেঁচে থাকছে, তা হচ্ছে নেগোসিয়েশন, অর্থাৎ সমাধান সূত্রের মধ্যে আসা, শান্তি চুক্তিতে স্বাক্ষর করা। এবং সেক্ষেত্রে এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতি, আমি শুনশান যে চত্বরটা গতকাল পর্যন্ত গম গম করছিল, সেই চত্বরটা একবার দেখাবো যে আজকে সকাল থেকেই যেহেতু বারংবার এয়ার রেড সাইরেন বাজছে এবং প্রত্যেককে সরিয়ে দেওয়া হচ্ছে, পতাকাগুলো উঠছে, কিন্তু আজকে লাভিব শহরের মূল প্রাণকেন্দ্র যেটা সেই অপেরা থিয়েটারের সামনেটা, সেটা শুনশান, কার্যত জনমানবহীন এবং অত্যন্ত হাতে গোনা কয়েকজন লোক রয়েছে, তারা রাস্তায় বেরিয়েছে এবং এখানে দোকানপাট পর্যন্ত সবকিছু বন্ধ করে রাখা হয়েছে, কোথাও কিচ্ছু নেই। এবং গতকাল থেকে যে বিষয়টা এখানে তৈরি হয়েছে কোথাও সেটা জানিয়ে রাখা দরকার, লাভিব শহর একমাত্র কোথাও শহর, কারণ ইভান ফ্রান্সকো যেটা অর্থাৎ এর দক্ষিণ দিকে রয়েছে, ওপরের দিকে রয়েছে লুৎস্ক, এই যে শহরগুলো রয়েছে, আমরা জানি যে ইভানে রাশিয়ার তরফ থেকে দাবি করা হয়েছে যে ইভানেও নাকি গতকাল রাতে একটা এয়ার স্ট্রাইক করা হয়, এবং সেখানে যে ইভানের তলায় যে একটা বাংকার, বিশাল বাংকার বানিয়ে রেখে অস্ত্র মজুত করে রেখেছিল ইউক্রেনিয়ানরা, তার সন্ধান নাকি কোথাও পেয়ে গিয়েছে রাশিয়া, এবং সেই কারণে সেখানে এয়ার স্ট্রাইক করা হয় এবং তাতে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেই বাংকারটি। যদিও ইউক্রেনের তরফ থেকে এখনো পর্যন্ত এর সত্যতা স্বীকার করা হয়নি, কিন্তু এটুকু স্পষ্ট অন্তত আজকে আমি লাইভ করতে করতে যেভাবে এখানে নতুন যারা মিলিটারিতে সেনাতে জয়েন করেছেন সেই সিভিলিয়ানরা, একদম তরুণ তুর্কি ছেলেরা যারা খোলা অস্ত্র নিয়ে এখানে গোটা শহর জুড়ে টহলদারি দিচ্ছে, এবং তারা যেভাবে ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে এসে ক্যামেরা নামিয়ে দিল, সে জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট যে এরা আর চায় কোথাও, এদেরও মনে হচ্ছে কোথাও যে তাদের যে সমস্ত গোপন ঘাঁটি বা গুপ্ত ঘাঁটি বা তাদের যে স্ট্র্যাটেজি যুদ্ধের, সেটা বোধহয় হয়তো রাশিয়ার সামনে চলে আসছে। কারণ রাশিয়ার বিরুদ্ধে এর আগে অভিযোগ ছিল যে রাশিয়ার গুপ্তচর, রাশিয়ার যে স্পাই, তা ইউক্রেনের জায়গায় জায়গায় বিভিন্ন দপ্তরে দপ্তরে মোতায়েন করে রাখা হয়েছে। সত্যি কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি না, কিন্তু রাশিয়ান গুপ্তচর এবং একই সঙ্গে কেজিবির যে গ্রহণযোগ্যতা এবং নাম, তাদের যে পারদর্শিতা, সেটা বহুল প্রচারিত এবং সেটা নতুন করে বলার কিছু নেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এই নতুন স্ট্র্যাটেজি কোথাও নেওয়া হয়েছে, যে স্ট্র্যাটেজিতে কোথাও বলা হচ্ছে যে যা কিছু এখন প্রশিক্ষণ চলবে, যা কিছু নতুন স্ট্র্যাটেজি তৈরি হবে, যে যে নতুন ঘাঁটিগুলো কোথাও তৈরি হচ্ছে, যে যে বাংকারগুলো তৈরি হচ্ছে যেখানে সেনা মজুত করে রাখা হচ্ছে, অস্ত্র মজুত করে রাখা হচ্ছে, এবং একই সঙ্গে নতুন যারা প্রশিক্ষণে যোগদান করছেন তাদের যে ট্রেনিং, সেগুলো পর্যন্ত এই মুহূর্তে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। কারণ তাদের মনে করা হচ্ছে যে হয়তো এগুলো সামনে চলে আসলে নতুন করে আক্রমণের সূচনা হতে পারে। এই মুহূর্তে আমরা রয়েছি গতকাল যে চত্বরটা ছবি দেখেছিলাম, আজকে চত্বরটা দেখে অনুমেয় যে কি অবস্থা এখানে। একমাত্র শহর পশ্চিমে বর্ডারে সংলগ্ন, যেখানে মানুষ পালিয়ে এসে একটু হলেও আশ্রয় নিচ্ছেন, অর্থাৎ কিভ থেকে যারা এই শহরের অধিকাংশ, যদি আমি বলি যে অন্তত প্রায় 75% মানুষ এই মুহূর্তে, এই শহরটা খুবই ছোট শহর এবং খুব খুব কম জনসংখ্যার, সেখানে প্রায় 60-75% মানুষ এই মুহূর্তে এসছেন যারা ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসছেন, খোরাসান থেকে, খারকিভ থেকে, কিভ থেকে মূলত সিংহভাগ 50% মানুষ এইখানে চলে এসছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাতারাতি এই শহরের জনসংখ্যা প্রচুর বৃদ্ধি হয়েছে, অন্য যে ক্রাইসিসের মধ্যে দিয়ে রয়েছে, একমাত্র শহর যে এখনো পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কোনো দোকানে পর্যাপ্ত জিনিস নেই, না ওষুধ, না পর্যাপ্ত দৈনন্দিন ব্যবহারকারী জিনিস, বিভিন্ন দোকানগুলো বিভিন্ন সেগুলো ফাঁকা হয়ে রয়েছে, যে একটা দুটো দোকান রয়েছে জরুরি জিনিসপত্র কেনার জন্য সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন খাবারের জায়গা থেকে শুরু করে
অন্যান্য দোকান, যেরকম আমি গতকাল একটা ছবি নিজেই দেখছিলাম যখন আমি পুরো শহরটা ঘুরছিলাম, এই শহরের বাইরের অংশটাও, শহরের একদম প্রাণকেন্দ্র যে জায়গা দাঁড়িয়ে রয়েছে আমরা, সেখানে কোন রকমের মানে অধিকাংশ নিত্য প্রয়োজনীয় দোকানগুলো এই মুহূর্তে খাখা, মানে স্টক শেষ, এবং সেখানে বিশাল বিশাল লম্বা লাইন রয়েছে। আমি জানি না যে সত্যি সত্যি মানুষজন এখনো পর্যন্ত, তারা আত্মবিশ্বাসী, তারা বলছেন তাদের নৈতিক জয় হয়েছে, তারা শেষ পর্যন্ত জিতে যাবেন এবং শেষ পর্যন্ত এই ইউক্রেন রাশিয়ার দখলে আসবেন। এখনো তোমাকে দেখাবো যে হাতে ইউক্রেনের ফ্ল্যাগ নিয়ে এখানে মানুষজন ঘুরছেন, শুধুমাত্র দেশকে সাপোর্ট করার জন্য হাতে একটা ফ্ল্যাগ নিয়ে তারা যাচ্ছেন, কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে ক্রাইসিসের মধ্যে রয়েছে সেটাকে তো অস্বীকার করা যাবে না।